नमस्कार बंधुरा, आमी रमेन साहा, आपनारा देखछेन गार्डेनिंग उइथ रमेन यूट्यूब चैनल। आज के आपनादेर सामने माल्टा गाछेर परवर्ती आपडेट निये एकटा भिडियो करते चलेछि, कारण आमी एई गाछटार भिडियो आमी आगेओ करेछिलाम। तो गाछे जखन छोटो फुल एसेछिलो, देखुन आमी जे पद्धति अवलम्बन करेछि सेई पद्धति अवलम्बन करे आमार गाछे कतगुलो माल्टा दाड़िये गेछे। तो देखुन कत माल्टा, एकटा এই গাছটায় না হলো 50-এর উপরে মালটা, কিন্তু ছোট ছোট মালটা ধরে আছে। তো যাই হোক, আমি গুটিগুলো খুব সুন্দরভাবে টেকাতে পেরেছি। তো এই গুটি আসার পর আপনি কিভাবে পরিচর্যা করবেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাই হোক, আগের ভিডিও যারা দেখেনি তারা দেখে নিতে পারেন। তো আজকে আমি আলোচনা করছি কি করে গুটিগুলো টেকাবো। দেখুন, এই মতো অবস্থায় যাদের গুটি চলে এসেছে তারা কি করবেন, দেখুন এই গাছকে টেকাতে গেলে আমাকে এখন কি করতে হবে। এই যে তোমার ফুলগুলো রয়েছে, ছোটো ছোটো ফুলের পাপড়িগুলো রয়েছে, এগুলো কিন্তু হাত দিয়ে ফেলে দেবেন, কারণ কুয়াশা পড়ছে এখন। এই কুয়াশায় কিন্তু কি হতে পারে, এইগুলো পচে যেতে পারে। তো আমি বলবো যে এই এই যে অংশগুলো ফেলে দিতে, কারণ অনেক আমার পাপড়িগুলো ফুলের পাপড়িগুলো কিন্তু রয়ে গেছে, এইগুলো আমি হাত দিয়ে ফেলে দিচ্ছি, কারণ এগুলো পচে গিয়ে কিন্তু ফাঙ্গাসের জন্ম দেবে, ফলে আমার ফল কিন্তু ঝরিয়ে দিতে পারে। তো এইগুলো সব পরিষ্কার করে দেবেন। আর এই সময় আপনারা ফলগুলোকে টিকিয়ে রাখার জন্য কি প্রথমে কি সমস্যা হয় সেটা বলি, কারণ ফলগুলো অনেক সময় ঝরে যায়। তো দেখুন, আমার কিন্তু ম্যাক্সিমাম ফল গাছে টিকে গেছে। তো যদি না ঝরে তার জন্য আপনাকে কি করতে হবে সেটা বলি। দেখুন, আপনি কি করবেন, এই সময় গাছে সপ্তাহে অন্তত একদিন সাপ অ্যান্টিফাঙ্গাস আপনাকে স্প্রে করতেই হবে। সাপ অ্যান্টিফাঙ্গাস ফাঙ্গাসের আক্রমণ তাহলে হবে না, ফলগুলো টিকতে সাহায্য করবে। সঙ্গে সঙ্গে করুন যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, অ্যাগ্রোমিন গোল্ড হলে সবচেয়ে ভালো হয়, বা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করুন। অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট কোন কোন মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু দেখে নেবেন, কারণ লক্ষ্য দেখবেন যদি আপনার মাইক্রোনিউট্রিয়েন্টে বোরন বেশি থাকে তাহলে কিন্তু এক্সট্রা করে বোরন দেওয়ার প্রয়োজন নেই, শুধু মাইক্রোনিউট্রিয়েন্ট গিলেই কিন্তু আপনার গাছ বাড়বে, আপনার ফলগুলো টিকে যাবে। কারণ এই বোটাগুলো শক্ত না হলে কিন্তু আপনার ফল গাছ থেকে ঝরে যেতে পারে। তো এই সময় আপনার কী করতে হবে, নিয়মিত অ্যান্টিফাঙ্গাস সাব অ্যান্টিফাঙ্গাস গাছে স্প্রে করতে হবে, আর মাইক্রোনিউট্রিয়েন্ট প্রতি 10 দিন অন্তর অন্তর মাইক্রোনিউট্রিয়েন্ট একবার করে গাছে স্প্রে করে যান। যতক্ষণ না ফল বড় হচ্ছে ততদিন আপনারা নিয়মিত স্প্রে করে যান, ফলগুলো আকার একটু বড় হলে স্প্রে করার গ্যাপটা আপনি বাড়াবেন। এখন 7 দিন অন্তর অন্তর দিচ্ছেন, তখন 10 দিন আর 15 দিন অন্তর অন্তর স্প্রে করে যাবেন, তাহলে দেখবেন আশা করছি আপনার গাছে ফলগুলো টিকে যাবে। তো আমি এখনও পর্যন্ত গাছের ফলগুলো সুন্দরভাবে টেকাতে পেরেছি, আশা করি আবারবেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।